আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান গরিবকে দুজন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শিলং ট্যুরের খুঁটিনাটি বিষয়গুলো, 3 দিনের ট্যুর কীভাবে করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো বেসিক্যালি আমরা শিলং ট্যুরটা করেছিলাম সেপ্টেম্বর মাসে 2019-এ। তো আজকে যেহেতু কোভিড পিরিয়ড, কোথাও যেতে পারছি না, আপনাদের জন্য এই ব্লগটা তৈরি করছি। বেসিক্যালি যদি শিলং যেতে চান সেই ক্ষেত্রে ভারতের ভিসা দরকার। সেই ভিসাটা আপনার ডাউকি পোর্টে ভিসাটা নেবেন, আমাদের এখানে তামাবিল, বাংলাদেশ তামাবিল উপরে ডাউকি। তো ভিসা নেওয়ার পরে এখান থেকে আপনারা আগে থেকেই ট্রাভেল ট্যাক্স দিয়ে যাবেন, কারণ ওখানে ট্রাভেল ট্যাক্স দেওয়ার কোনো মানে প্রসেস আছে, একটু অনেক কষ্টকর। তো ওই জন্য ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স যদি দিয়ে যান সেক্ষেত্রে আপনার বাই রোডে ওখানে প্রসেস করতে খুব সুবিধা হবে। তো আমরা ঢাকা থেকে সিলেট গিয়েছিলাম প্রথমে, সিলেট থেকে তারপরে ওখান থেকে তামাবিল আমরা একটা সিএনজি করে গিয়েছিলাম, 600 থেকে 700 টাকা নেয়। তো তারপরে ওইপারে বর্ডার ক্রস করার পরে সেখানে আমরা একটা গাড়ি ভাড়া করি, সেই গাড়িটা অবশ্যই দাম দর করে নেবেন। প্রতিটা গাড়ি ওখানকার গাড়িতে কোন কোন স্পটে যাবেন স্পটগুলো উল্লেখ করবেন, করে তারপর গাড়িগুলো ভাড়া করবেন, তো একটু দাম দর করতে হয়। তো আমরা যেটা করেছিলাম যে আমরা 2300 রুপি দিয়ে একটা ভাড়া করেছিলাম, জলতি পথে যেসব স্পটগুলো পড়বে ওইসব স্পটগুলো দেখিয়ে তারপর আমাকে শিলং পুলিশ বাজারে নামায় দেবে। তো চলতি পথে যেগুলো স্পট আমরা দেখেছিলাম সেগুলো হলো ডাউকি ওয়াটার ফলস, ওমকিম ফলস, বড়হিল ফলস, মাউলিলিং ভিলেজ, লিভিং রুট। এছাড়া যে আপনি ডাউকি বোটিং পয়েন্ট আছে, অসাধারণ দৃশ্য, সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। তো এই হলো ডে ওয়ান। আমরা আগে থেকেই হোটেল বুক করেছিলাম শিলং পুলিশ বাজারের কাছাকাছি একটা হোটেল মেক মাই ট্রিপ থেকে, সেখানে আমরা রাত্রি যাপন করি। পরের দিন সকালে যেটা করেছিলাম সেটা হলো যে আর একটা খুব ভোরবেলা উঠবেন, খুব ভোরবেলা উঠলে যেগুলো হয় যে সূর্য ওঠার আগে যদি অনেকে স্পট কভার করা যায় তাহলে অধিকাংশ স্পটগুলো কভার করতে পারবেন। তো পরের দিন সকালবেলা ডে টুতে যেটা করেছি সেটা হলো পরের দিন সকালবেলা আমরা একটা গাড়ি ভাড়া করেছি, আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 2300 রুপি। সেখানে আমরা যেসব স্পটগুলো উল্লেখ করেছিলাম সেগুলো হলো ওমিয়াম লেক, লাইট লোম, লেডি হাই হায়দার পার্ক, গল্ফ কোর্স, ওয়ার্স লেক, বড়পানি লেক, এগুলো আমরা দেখেছিলাম। তো তারপরে আমরা দেখতে দেখতে সুন্দর হয়ে যাবে আপনাদের দেখার পরে, পারাপুর পুলিশ বাজারে সময় কাটাইছি, ওখানে কিছু শপিং টপিং করেছি। লাস্টলি যেটা হয়েছে পরের দিন সকালবেলা আমরা যেহেতু বাংলাদেশে ফিরে আসবো সেহেতু আমরা ভোরবেলা সমস্ত কিছু লাগেজ টাগেজ গুছিয়ে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, 3000 রুপি নিয়েছিল। চলতি পথে আমাদেরকে যেটা যেগুলো দেখে নিয়ে যেয়ে আমাদেরকে বর্ডারে নামায় দেবে, সেটা হলো জিপ লাইনিং, ওয়াকাবা ফলস, নাওকে কালিকা ফলস, সেভেন সিস্টার ফলস, মৌসুমি ক্যাব, ইকো পার্ক ইত্যাদি। এগুলো দেখে যেগুলো স্পট যাওয়ার পথে যেগুলো আমরা দেখে যাই না এর আগের বা ফিরে যাওয়া আসার সময় সেগুলো দেখে কমপ্লিট করে তারপর আমরা বর্ডারে 4টার দিকে বর্ডারে পৌঁছে যাই। বর্ডার ক্রস করার পরে আমরা একটা সিএনজি ভাড়া করে আমরা চলে যাই সিলেটে, এবং রাত্রেবেলা বাসে করে আমরা ঢাকায় চলে আসি। তো এই ট্যুরের একটা বিস্তারিত ট্যুর প্যাকেজ আমরা আগামীতে পেয়ে যাবেন আপনারা, সেখানে আপনারা আরও ডিটেলস মানে কোথায় কী কী স্পট কেমন দেখতে ইচ অ্যান্ড এভরিথিং ওখানে আমরা দিয়ে দিব। আশা করি এটা আমরা বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করার মূল কারণ হলো যে গোপ্রো হিরো 9 একটা মানে আমরা এই চ্যানেলের জন্য এই গ্যাজেটটা আমরা প্রথম পারচেস করেছি ট্রাভেল ব্লগ করার জন্য। তো আশা করি কেমন ভিডিও হয় সেটাও একটা বিষয়গুলো আছে। যদি আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।